একটু করে গুজে। নিজের ভালো থাকার উপায় নিজেই বের করতে হবে খুঁজে। আচ্ছা আবার বলছি, নিজের ভালো থাকার উপায় নিজেকেই বের করতে হবে খুঁজে, তা না হলে যে যেখান দিয়ে গ্যাপ পাবে দেবে আপনাকে গুজে। খুজের সাথে গুজে এত ভালোভাবে মিলবে না, যে বোঝার সে বুঝবে, যে না বোঝার সে থাকবে না বুঝে। বাবা, বৃহস্পতিবারের দিন বলতো এরকম একটু দেয় বুঝছেন, সেগুলো একটু নিজ দায়িত্ব হজম করে নিতে হবে, হজম করতে হবে ভাইয়া। আমি তো সপ্তাহে প্রতিদিন আপনাদেরকে এভাবে দেই না, না একটা দিন তো সপ্তাহে একটা দিন বলতো একটু দেয়। তো চিন্তা করছি যে আমি এখন থেকে যে এটা নতুন সিস্টেম চালু করব, আগে ছোটবেলায় স্কুলে যেরকম শনি রবি সোম মঙ্গল বুধ ফুল ক্লাস হইতো, বৃহস্পতিবার কি হইতো হাফ ক্লাস, ঠিক তেমনি আমরা আজকে থেকে মানে বলতো আজকে থেকে প্রতি বৃহস্পতিবার হাফ শো করবে। তো তুই আজকে হাফ শো করবি? হাফ শো। হাফ শোতে কি হবে? হাফ শোতে যেটা হবে হয় আমি 7টা থেকে 7:30 পর্যন্ত একলা কথা বলবো, অথবা 7টা থেকে 8টা পর্যন্ত আমি 2 মিনিট পর্ব কথা বলবো, তাহলে ভালো কথা, তাহলে হাফ হয়ে যাবে। এটা ভালো, তুই 7টা থেকে 8টা পর্যন্ত 2 মিনিট পর পর কথা বল, কিন্তু মনে রাখবি যে 2 মিনিট তুই কথা বলবি, 2 মিনিট পরে যে কথা বলবি ওই কথাটা যেন 2 মিনিট পর্যন্ত হয়, মানে এটা গেঞ্জাম লেগে গেল, মানে 2 মিনিট পর পর আমি কথা বলবো এবং 2 মিনিট করে বলবি, আবার যেই কথাটা বলবো তাহলে ফুল শো হয়ে গেল। ওমা, আমি কি জানি তুমি দুইটা ক্রাইটেরিয়া দিবা, আমি একটা দিছি সেটা তুমি মানতে পারবে না? 2 মিনিট পর পর তাহলে আমি 30 সেকেন্ড কথা বলবো, তাহলে তো ঠিক আছে, তাহলে 2 মিনিট 30 সেকেন্ড। যেখানে বল্টুর কোন প্ল্যান কেউ গুনেও না, না না কাজ করে, আমার প্ল্যান অটোমেটিক কাজ করে, এটা এটা অটো প্ল্যান, অটো প্লেন। আমি কালকে দেখলাম যে এক লোক বাইক চালাইতেছে অটো ড্রাইভ দিয়ে দিছে, বাইকের অটো ড্রাইভ। হ্যাঁ ভাই, আমি তো ভিডিও দেখাবো, কি বিশ্বাস করতেছেন আমার এই কথা? বিশ্বাস করি না, বিশ্বাস কথা, BMW GS 1250 গাড়ির মডেল, অটো ড্রাইভে দেওয়া যায়। শুধু আগে BMW টা বললেই হইতো, আপনি কি মনে করছেন আমাকে আর গুন্ডা নিয়ে চালাইতেছে? তুমি তাহলে অটো ড্রাইভটা আগে কেন বললা? তুমি বলবা যে BMW বাইক নিয়ে বাকিটা আমরা বুঝে নিতে, মানে মানে বললাম তো আব একটা মানুষের কত টাকা হইলে বাইকটা পর্যন্ত BMW হয়। আপনি কি জানেন আপনি যেই টাকা দিয়ে যেই বাইক কিনছে ওই ওর থেকে মাত্র 80,000 টাকা বেশি দিয়ে ওই বাইকটা কিনছে, তাই না? হ্যাঁ, বড় লোক আমি অনেক, বড় লোক না আপনি, বড় লোক আমরা, একটা বড় লোক কান্ট্রিতে জন্মগ্রহণ করছি যেখানে আমরা হুন্ডা কিনি ওদের গাড়ির দামে আমরা বাইক কিনি। হ্যাঁ, ওই লোক রেঞ্জ রোভার কিনছে আপনি হুন্ডার দাম দিয়ে, এরকম হইতে পারে। আমি চিন্তা করি মানে একটা লোক ব্লগ কইরে রেঞ্জ রোভার কিনে ফেলেছে। আমার কোনো কথা আপনি বিশ্বাস কেন হইতেছে না? আপনি কিন্তু সবসময় কাজটা করেন, আমার কোনো কথা বিশ্বাস করে না, পর প্রমাণ যখন সামনে দিই ও আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু মুখের কথা বিষয় নাই। রেঞ্জ রোভার মানে বুঝিস? হ্যাঁ, না বুঝি না, না রেঞ্জ রোভার মানে ঠেলা গাড়ি, আমি বুঝছি তো। ওই যে বিশ্ব কিডনি দিবস আছে এই মাসে, হচ্ছে একালি কিডনি প্রাইস কত হবে? 14 গোষ্ঠীর কিডনি বেচলে একটা অর্ধেক কেনা যেতে পারে রেঞ্জ রোভার। না না, আর ব্যাপার না, সমস্যা নেই। আমি শুনছি যে ওটা ইয়ে রেঞ্জ রোভার না, ওই যে অটোমেটেড যে হুন্ডাটা চালাচ্ছে ওটার প্রতি মাসে একবার সার্ভিস করাতে হয়, সার্ভিস করাতে 30,000 টাকা। তাও ওদের কারেন্সিতে, তারপর আমার কেনার ইচ্ছা চলে গেছে। আচ্ছা, মানে $30,000 লাগে? না, রুপি রুপি, ও রুপি, ইন্ডিয়ান রুপি। আচ্ছা আচ্ছা, প্রতি মাসে নাকি সার্ভিস করা একবার করে মাসে মাসে 30,000 টাকা রুপি লাগে, এবং 10-12,000 টাকা নিচে কোনো পার্সি নাই, যেই পার্সি একটু নষ্ট হবে মিনিমাম আপনার 12,000। BMW
প্রধান কেন্দ্রীয় সেন্টার ক্যারেক্টার, ঠিক আছে, মানে কিনা মানে ঠিকই আছে, আমার উঠা বসে এই ধরনের লোকজনের সাথে হওয়া উচিত, ঠিক আছে না, সেন্টার ক্যারেক্টার, সেন্টার ফ্রুটের মনে করেন যে কোনো একটা সেন্টারের মধ্যে থাকলে, আমি তো মনে করি নিজেই সেন্টার, সো হ্যাঁ তাই তো 9 মিনিটস আগো আন্দাজের উপরে বললাম আর আমার কথা কেউ নাকি বিশ্বাস করে, 9 মিনিট আগে একটা বিয়া আপলোড হয়েছে, ওফ এখন দেখার দরকার নেই, সবাই দৌড় দিয়েছে, এই না 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 এখন দেখার দরকার নাই, ঠিক 7টা থেকে 8টা পর্যন্ত নাট বলটো শেষ হওয়ার পরে আপনারা দেখবেন, ঠিক আছে, এটা কিন্তু নাটক না, এটা দেখার জন্য তো তাড়াহুড়ো কিছু না, এখান থেকে কেউ চলে যাবে না, ডিলেটও করে দিবেন না, থাকবে ইউটিউবে অনেক সারা দিন, এর নাম হচ্ছে অনলাইন প্রেম, এটা পাওয়া যাবে হচ্ছে MM এন্টারটেইনমেন্ট, হ্যাঁ ওই স্টলে গিয়ে বললি অনলাইন ইউটিউব চ্যানেল MM এন্টারটেইনমেন্ট, MM MM মনে রাখবা, মনে রাখবা, M ফর মজুমদার, M ফর মাঠ, মাঠ বলটু, মাঠ বলটু, ঠিক আছে, তো কি আছে কি বলবেন নাকি, যে পাগলের কথা বলতেছিলাম না, যে কত কি রকম পাগল, কত রকম পাগল পৃথিবীতে, পাগল কেমন বলতেছে, যে এক ছেলে মেয়েকে প্রপোজ করছে যে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো, আমি দিওয়ানা হয়ে গেছি তোমার প্রেমে, পুরোপুরি পাগল হয়ে গেছি তোমার প্রেমে, তো মেয়েটা বলতেছে ও তাই, ও সে হ্যাঁ একদম পাগল হয়ে গেছি, তোমাকে দেখার পর থেকে আমার কেমন পাগল পাগল লাগে, সে তাহলে এক কাজ করো তোমার সমস্ত সম্পত্তিগুলো আমার নামে লেখা দাও, ছেলে বলতেছে পাগল হয়েছি বলত তো হই নাই, ও তো পাগল হই নাই, বলতো তোমার প্রেমেই আমি পাগল, হ্যাঁ সত্যি পাগল, বলে হ্যাঁ তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি, আগে কি ছিলা, আগে আমি ভালো ছিলাম, তোমার সাথে প্রেম করে আমি পাগল হয়ে গেছি, তাহলে কয় তাহলে বিয়ের ভিনু চেঞ্জ করি, কমেডি সেন্টার না করে পাগল করি, ওখানে দুজন বিয়ে করে, বলে ঘটনাটা হচ্ছে উল্টা, মেয়েটা ছেলেটাকে বলতেছে আম সো হট ইউ নো, ছেলেটা বলতেছে কি, সো ইউ নো আম সো হট, তো তোমার বয়স কত, 14, বাসা থার্মোমিটার আছে, মাপা যাবে না যেটা হলো সেলুনে এরকম মুখে দেওয়ার জিনিস আছে আর কি, ওরা একটা পিং পং বল রাখছে, কারণ অনেকেই আছে চাপা ভাঙা আমাদের মতো, তো সবার আবার এত কিউট চেহারা না, নাট ভাইয়ের মতো আমার মতো সবার চেহারা এরকম কিউট হয় না, কিছু 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 চেহারা হয় আর কি, আচ্ছা পিঠা চেহারা, গালের উপর দিয়ে মনে হয় যে ট্রাক গেছে বা রোলার কোস্টার গেছে, তাদের গাল দেখবেন দুই পাটির দাঁত পাশাপাশি একদম চাপাচাপি, মুখে জায়গা নেই, তো তাদেরকে শেপ করাতে খুব কষ্ট হয় মানুষজনের, সেলুনে গেলে ওদের মুখে বল দিয়ে দেওয়া হয়, এই সাইজের ছোট্ট বল দিলে রাখলে পরে গালটা রাউন্ড শেপ আমাদের মতো হয়, তখন তারা ওই গালের উপর দিয়ে রেজারটা চালিয়ে দিয়ে খুব মজা পায়, তো এক লোক গেছে শেপ করতে, তো বলছে ভাই এই বলটা মুখে নিয়ে নেন, কেন আপনার যে গালের মানচিত্র, এই মানচিত্রের উপরে তোমার ট্রাকটা চালিয়ে দেখে গালগুলো কেটে দিতে পারে, ঠিক আছে, এটা দেন একটা কিউট শেপ আসবে, স্মুথ শেপ, তখন আমি করে দেবো, তো লোকটা মুখে নিয়ে শেপ করতেছে, দেখে আসলেই সুন্দর লাগতেছে, শেপটাও ভালো হচ্ছে সুন্দর, মনের প্রশ্ন হচ্ছে ভাই কেউ কি মুখে বল নেই, মাঝে মাঝে গিলা বিলা ফেলায় না, হ্যাঁ এরকম অ্যাক্সিডেন্ট অনেক হয়েছে যে গিলা ফেলায় ভুল করে ঘুমায় যায়, ঘুমিয়ে গিলা ফেলায়, তখন কি করেন, কি করি আমরা ওয়েট করি, পরের দিন সকালবেলা এসে ফেরত দিয়ে যায়, পরের দিন সকাল পর্যন্ত খালি ওয়েট করতে, হ্যাঁ এখানে আমাদের এক্সট্রা বল রাখা আছে, এই যে আপনি যে বলটা মুখে দিচ্ছেন এই সকালবেলা, আজকে সকালবেলা দিয়ে গেল, ফেরত দিয়ে গেছে, তিন দিন পরে ফেরত দিচ্ছে, মনে হয় আট খাইছে, অনেকদিন এই বলটা ডিউ আসছিল বুঝছেন, আজকে সকালে দিয়ে গেছে, এরকম হয় অনেক সময় দেখা যায় যে সেলুনে গেলে এমন এমন অবস্থা হয়, মানুষজন তো ঘুমায় যায়,
এই একটা জায়গা যেখানে গেলে মানে ঘুম আইবই ভাই, আমি যতবার ঘুম আসেই মানে না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তোর মাথার মধ্যে কেউ মনে করে আসতে হাত বুলিয়ে দিলেই কেমন একটা ঘুম চলে আসে, মনে হয় যে তাকে আই লাভ ইউ বলে বিয়ে করে সত্যি কথা, মনে হয় এই লোকটা যদি বাসায় নিয়ে যেতে পারতাম আমার সাথে করে সুন্দর করে একটু আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলেই কেমন আরাম লাগে, মানে কত অল্পতে সুখী খুশি হয় সুখী হয় তাই না, সুখী হয় সুখ কেনার জন্য আমরা কি কত এটা বলে বিল দেওয়ার সময় কত হয়েছে, খালি শেভ করছে আর এই চুল কাটছি ৫০০ টাকা বডি মেসেজ, হ্যাঁ ওই আপনি ঘুমাই গেছেন ওই ঘুমের জন্য ৫০০ টাকা আর কি মেসেজ করে দিয়েছে ৩০০ টাকার, তো এরকম করে দেয় চুল কাটতে কাটতে ঘুমাই গেছে একজন, তো ঘুমাই যাওয়ার পর সে সে চুল কাটতেছে আরামসে, ঘুম ভাঙার পর বলছে স্যার একটা প্রশ্ন ছিল, বল কি, আপনি কি গলায় কোনো লাল রুমাল টুমাল বাঁধিয়েছিলেন বা ফিতা বাঁধিয়েছিলেন, না গলায় লাল ফিতা করতে বান্ধব, কয় স্যার তাহলে তো মনে হয় ঘুরতে আপনি গাটটা কেটে লেছে রক্ত পড়তেছে লাল লাল, আশ্চর্য না একদম খুব বিতকুটে ডেঞ্জারাস জোক, সে কিউট জোক বলো, কিউট জোক, কিউট জোক না সেলুন খুঁজে, এটা কিউট সেলুন, আজকে কিউট সেলুন অনেক সুন্দর সেলুন ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড ফার্নিশড সেলুন খুঁজে, সে খুঁজে লোক বিশাল একটা জঙ্গলের মধ্যে, আচ্ছা তো জঙ্গলে সেলুন খুঁজে লোকজন এবং তার কথা হলো গিয়ে যে সে মানবিক লোক তাকে জঙ্গলে খুলছে, তো অনেকে জঙ্গলে যায় শেভ করতে, তো একদিন এক লোক শেভ করতে চুল কাটতে গেছে, চুল টুল কাটতে কাটতে কাটার পর বলতেছে কথা বলতেছে স্যার কী করেন, আমি একটা স্কুলের শিক্ষক, তো বলছে যে বাহ শিক্ষক তাহলে সুন্দর করে চুলটা কেটে দিল, দেওয়ার পর টাকা দিতে গেছে, না 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 স্যার আপনি একজন শিক্ষক, আপনি দেশ গড়ার কাজে আছেন, আপনি কত ছেলে মেয়েদের শিক্ষিত করতেছেন, আপনার কাছ থেকে আমি টাকা নিব না, আপনি এটা ফ্রি আমার পক্ষ থেকে, তো ওই লোকটা খুব খুশি হয়েছে ব্যবহার দেখে, তো পরের দিন ওই লোকটা এসে ওকে একটা গোলাপ ফুল গিফট করে গেছে যে এই নাও তোমার উপহার, তুমি তো টাকা নাও নেই উপহার, তো তারপরের দিন এক লোক আসছে চুল টুল কাটছে কাটার পরে, সে স্যার আপনি কী করেন, স্যার আমি এলাম গিয়া এই যে টুর্নামেন্টে খেলা শিখাই, ক্রিকেট খেলা শিখাই, ও বাবা তাহলে আপনার হাত দিয়ে কত ক্রিকেটার বেরোবে, কত ইন্টারন্যাশনাল প্লেয়ার বেরোবে যারা আমাদের দেশের নাম গর্ব, ওই বিদেশে আমাদের ইন্টারন্যাশনালি আমাদের নাম সুনাম করবে, বলে হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে আমি টাকা নিবো না, আপনি প্লিজ আপনি টাকা দিয়ে না চলে যান, পরের দিন ওই লোকটা আছে ওকে একটা ব্যাট আর একটা বল গিফট করে গেছে, আচ্ছা ওই লোক তো খুবই খুশি, তারপরের দিন আরেকজন আসছে চুল টুল কেটে দিতেছে প্রচণ্ড সুন্দর করে চুল টুল কেটে দিছে, কেটে দেবো স্যার আপনি কি করেন কথাবার্তা বলতে বলতে, তো বলতেছে যে আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমি নাটবল্টু রিসেনার, আমি নাটবল্টু রিসেনার হয়ে এখন মোটামুটি একটা এস্টাবলিশ স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো আমি কমেডি করি, তাহলে স্যার আপনার কাছ থেকে আমি টাকা রাখবো না, যেহেতু নাটবল্টুর নাম বলছেন আমিও নাটবল্টু শুনি, তো নাটবল্টু রিসেনার হিসেবে আমিও আপনাকে আপনাকে আবার সবাইকে হাসান শুনলাম, তো যে মানুষের মুখে হাসি ফুটায় তার মুখ কাছ থেকে আমি কীভাবে টাকা নিই বলেন তো, আর প্লিজ টাকা দেওয়া লাগে চলে যান, ও চলে গেলো, পরের দিন আরো ৩০টা কমেডিয়ান আইসে চুল নিতে গাড়ার লেগে, নাট বল্ট দিছে না না সবাই ওখানে গিয়ে ভিড় দিছে লাইন দিছে যে ফ্রিতে চুল কাটো, এ হচ্ছে কমেডিয়ানদের জীবন ধারা আর কি, এটা হলো আমাদের জীবন, এই যে কমেডিয়ানদের জীবন জীবন পৃথিবীর সব জায়গায় ওদেরকে একটু সম্মান দিলে ওরা ওরে কি ফেরত দিব আপনাকে, আপনার কোনো ধারণাই নাই, চিন্তা করেন একটা শিক্ষক দিলে ফুল, একটা ক্রিকেট ফুল দিল, আর একটা আপনি কমেন্টটা ফ্রিতে করতে পারবেন, এসএমএসটার জন্য টাকা কাটে, সেই টাকা যে কে পায় কারা পায় আমরা ঠিক জানি না, আপনি কমেন্ট করে আমাদেরকে মনের কথা জানান দিতে পারেন, আপনি কমেন্ট করার জন্য যেটি করবেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে গেলে দেখবেন যে একটি লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার করবেন লাইভটি, আর এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর ফোন করতে পারবেন 7:40 থেকে, নাম্বার হচ্ছে 02-55-03-6659, ব্রেকে যাচ্ছি, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেক থেকে ফিরে এসে এসএমএস কমেন্টগুলো পড়ে দিবেন, পড়বো শিওর, এই সময়টা যখন হ্যাং করে তখন আমার মনে হয় যে হ্যাঁ মা তারা মাইকের সাথে বাইরে যাবেন গে বেলাই, আচ্ছা যাই না সরবের দিতে যাচ্ছি, বিদ্যুতে কত কাজ করা লাগে, নতুন চোখে হোক না শুরু।
আছে নাট বল্টু মন চায় না প্রত্যেক ব্রেকের পর প্রত্যেক দিন ব্রেকের সময় আমরা এই কথাটা শুনি বল্টুর কাছ থেকে মন চায় না মন চায় না কিন্তু কিন্তু শরীরটা চায় একটু আহি আচ্ছা মন চায় চক্ষু না চায় কি চায় কি না চায় চাওয়া নিয়ে কি আসে যায় কেউ চায় কেউ পায় যা চাই তা পাই না যা পাই আমি চাই না আসছে আমাদের নতুন শো ইভেলি প্রেজেন্টস নট বল্টু দ্য টু ওয়ান কিংস মানে নাকি নতুন শো তা ব্রেকের পর আসার পর মনে হচ্ছে নতুন শো এত বড় ব্রেক যাই হোক আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্টস নট বল্টু দ্য টু ওয়ান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক 8টা পর্যন্ত আমাদেরকে লিখে পাঠিয়েছিল সেগুলো একটু পরে দেখার চেষ্টা রতনাল হাসান লিখেছে ঘুম থেকে উঠো বেলা 12টায় আবার পোস্ট দাও তোমার সাথে দেখতে চাই প্রতিটি সূর্যোদয় কেমনে পারো বইন না বেলা 12টায় উঠলে সূর্যোদয়টা রেকর্ডিং করে রাখলে আজকাল সব সম্ভব হ্যাঁ আমরা উঠে মনে করেন দারণকে ডাক দিলেন যাই যাই সকালে রেকর্ডিংটা নিয়ে আসো তারপর বসে চা খেয়ে দেখে সূর্যোদয় দেখলেন রাত দুপুর একটার সময় শায়লা সুলতানা লিখেছে বই খুলে রাখলে শয়তান পড়ে কিন্তু খাতা খুলে রাখলে শয়তান লেখে না কেন এটা তো আমার প্রশ্ন অনেকদিন আগের থেকেই যে এটা কেন হচ্ছে এই ব্যাপারে কার সাথে কথা বললে সলিউশনটা পাওয়া যাবে প্লিজ আমাকে জানাবেন তন্ময় সরকার লিখেছে বাঙালি কাউকে ঠিকানা দেওয়ার পর শেষে বলবেই ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক বলে যে ঠিকানা কোথায় এই মোড়টাতে আয়সা যে কারো জিজ্ঞাসা করে দিলে দেখাই দিব আয় বেটা কোনো সমস্যাই নাই রামিম গাজীপুর থেকে লিখেছে ভাইয়েরা আমরা তো কি আমরা তো ভুলেই গেছি দুই দিন SMS করি না ও আমাকে ওকে ভুলে গেছি নাকি না আমরা ভুলিনি রামিম তোমাকে আমরা মনে রাখছি প্রত্যাশা লিখেছে জানু 16, 23, 30 February 6, 13, 20, 27 তারিখ শনিবার কি গুলোতে মোট ও আচ্ছা পুরো ডেট টু ডেট বলতেছে আর কি 70টা কল ধরা হয়েছে তার মধ্যে 54 জন গার্ল 16 জন বয় বৈষম্য তো মেয়েদের উপর না দেখছেন কি রকম একটা মানে অটিস্টিক স্ট্যাটিস্টিক্স আমাদের আমাদেরকে দিল হ্যাঁ এতগুলো আমরা ফান কল করে ফেলছি লিখেছে কি FM পোকার লিখেছে বোরিং লাগছিল বন্ধুর কাপল ছবিতে ওর প্রেমিকার বাবাকে মেনশন করে আসলাম এখন প্রচুর ভালো লাগছে এখন খালি বসে বসে কমেন্ট চেক কর আর কিছু লাগবে না প্রমা নরসিংদী থেকে লিখেছে আমি ইউটিউব থেকে দেখতে দেখে অ্যাপেল আর না থাকে বলা যাবে না তুহিন খান লিখেছে নাট ভাই তোমার নতুন শর্ট ফিল্মটা দেখলাম ভালোই লাগছে আর হ্যাঁ আমি কিন্তু প্রথম ভিউয়ার ছিলাম ভাইয়া ওহো দেখছেন যখন বলি তখনই দেখি অলরেডি 9 মিনিটস হয়ে গেছে এখনো আপডেট হয় নাই ওই ভিডিওতে ঢুকলে দেখা যায় নো ভিউস ইয়েট টাচ করলে ভিউয়ার্স দেখা যায় ও 1 মিলিয়ন হয়ে যাবে ঘন্টাখানিক মধ্যে নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে সজল ভাইয়া আমাদের বাসায় ওয়াইফাই আছে তো এই জন্য তোমরা ব্রেকে গেলে আমি সজল ভাইয়ার অনলাইন প্রেম শর্ট ফিল্মটা দেখেছি অনেক সুন্দর হয়েছে ব্রেকের মধ্যে দেখতে ভালো হয়েছে কয়েক মিনিটের এটা 9 মিনিট ও এর জন্য আজকে আমরা বড় ব্রেক দিচ্ছি মমিন মিয়া লিখেছে কোকিল কণ্ঠের অধিকাংশ মানুষই কোকিলের মতো বাটপার হয় সাইরা নাজিন ডেমনা থেকে লিখেছে পরশু আমার নাট বল্টু শোনার 2 বছর হলো আচ্ছা SMS করছি পরনি আজ কিন্তু একটা একটা বলে উইশ করে এখন আচ্ছা এটা কি বলে উইশ করবো এখন আমাকে কি বলবো হ্যাপি 2 বছর সাইরা হ্যাপি 2 বছর সাইরা যাইও না শর্মী গাজীপুর থেকে লেগেছে বল্টু ভাইয়া তোমার নতুন ভিডিওটা অনেক ভালো হয়েছে তারেক ভাইকে ভালো মানাইছে ভিডিওটা আপু আপুটার নাম কি ভিডিওর আপুটার নাম ও ভিডিওর আপুটা আসবে খুব শীঘ্রই খুব শীঘ্রই এবং তুমি তো নারী দিবসে আসবে নারীদের ঝান্ডা উপরে উঠে নেওয়ার জন্য এবং যেটা বলতে যাচ্ছিলাম যে তুমি তো একটু লেটে চলেছো আমার নতুন আরেকটা ভিডিও চলে আসছে নারী দিবসে আমাদের সঙ্গে একজন ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান থাকবে আশা করি ইয়েস এবং সে হলো ওই বাপুটাই যার আপুটার কথা বলছো বন্যা দেখ কি বন্যা দক্ষিণ খান থেকে লিখেছে ইয়ে হামারা ক্যাপিটাল FM হ্যাঁ ইয়ে হাম লিসেনার হ্যাঁ আর হামারা ইয়াহ পে নাট বল্টু চল রহা হ্যায় ক্যা বলো ভাইয়া ইয়ে ইয়া হামারা ক্যাপিটাল FM ইসলাম লিখেছে শোনো সবাই প্রেম করে যে বাসগুলো পাচ্ছ তা না ফেলে জমিয়ে রাখো
ভবিষ্যতে কাজে লাগবে যে হারে বাসের ব্যবহার শুরু হচ্ছে? মনালিসা ঢাকা থেকে লিখেছে, নাথ ভাইয়া তোমার টিম মেম্বারে কত বয়সের হইলে নিবা? বাবারে এত প্রশ্ন! যে কোনো বয়সের 20 থেকে বুড়ি। জাহিদুল ইসলাম লিখেছে, ভাই আমি নিউ মেম্বার, ওয়েলকাম করো না হলে চলে যাব। মীরা ফ্রম মতলব থেকে লিখেছে, আচ্ছা মিরপুরের আফরা তো খুব সেলিব্রিটি, ভাবছি আফরাকে আমার ভাবি বানাবো, আমার ভাই কিন্তু ছোট, কোলে নিতে হবে তোমাকে। কি আফরা, আমার ভাবি হবা বলো? আফরা লিখেছে, আমার কমেন্ট কি আর কোনোদিন পড়া হবে না? এই তো পড়ে দিয়েছি আমরা। উর্মি ঢাকা থেকে লিখেছে, প্রথম বন্ধু বলছে চল বাগান থেকে গোলাপ ফুল নিয়ে আসি। দ্বিতীয় বন্ধু, নোটিশ লিখা দেখোস না, ফুল তোলা নিষেধ। প্রথম বন্ধু, কি লেখা আছে? এরপর তার আসে নাই। রফিকুল ইসলাম লিখেছে, হাই, হ্যালো রফিক। আর কি আছে আমাদের সাথে? সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে তাতে মনে হয় এই গরমের মধ্যে জ্যাকেট পরে তার উপর তোমাদেরকে শুনতে হবে। কেন? ও আচ্ছা, ওই হেডফোনগুলো নিয়ে কানে ঢুকে দেবো তো জ্যাকেটের মধ্যে দিয়ে। ওর বাসার পরিস্থিতি খুব খারাপ। সত্যবাদী বাটপা, তুমি এক কাজ করো, ওই যে ইন ইয়ার হেডফোন পাওয়া যায় ঠিক আছে, একটা কানের ভিতরে হাতের ভিতরে বাড়াল দেবো, কি যেন বলে ওগুলাকে, হয় এটা করো, মানে একটা প্রতিটা যুদ্ধের বিভিন্ন স্টাইল থাকে, হয় তুমি নীরবে তুমি খেলে যাবা, তারপর যুদ্ধ জিতে যাবা, অথবা এত বড় অ্যাটাক করবা যে প্রতিপক্ষ ভাবে যাবো তুমি বিশাল বড় সানবক্সের নাট বল্টু চালায় দাও, নাহলে এয়ারপোর্ট কিনবা, ধরো যে বাবা মা ওই পাশে তাহলে এই কানে, হ্যাঁ ডান কানে, আর এই পাশে তাহলে বাম কানে নিবা। আরে বুদ্ধি আমাদের কাছে, নাট বল্টু মিস করা যাবে না সত্যবাদী, তুমি বাটপার হলেও ঠিক আছে। সারিনা কান্তাল লিখেছে, আমার মনটা হাসি খুশি রাখার জন্য এখন থেকে রেগুলার তোমাদেরকে শুনবো, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা আকিব আঞ্চারামপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া এখন তুমি আমার SMS পড়ো না, আগে প্রতিদিন তুমি আমার SMS পড়তে, আজ পড়ে দিও প্লিজ। দিয়েছি প্লিজ দিয়েছি। রিয়াদ আহমেদ হৃদয় লিখেছে, গোলাপের থেকেও তোমাদের হাসির সৌন্দর্য বেশি ভাই। ওয়াও, আমাদের হাসি বেদনার মতো। সামিয়া নারায়ণগঞ্জ থেকে লিখেছে, একটা জোক বলি বলো, এক লোক লেডিস সেলুনে গেছে হেয়ার কাট করতে, লোকটা খুবই গরিব, লেডিস সেলুনে যা হয় শ্যাম্পু করায়া স্টাইলিস্ট কাট করে দেখি, আর কই জোক পুরোটা আসে না তো, কেন এটা লাভ কি পুরো? আরিয়ান ইব্রাহিম লিখেছে, আজকে কমেন্ট করেছে সে, আমরা কমেন্ট করে দিয়েছি, চলো আমরা তাহলে ইয়েতে, ইয়েস যদি লোক কোথাকে অটুট আর ফোন ঠিক তাহলে আমরা ফান করে যাবই যাবো, কেউ আটকাতে পারবো না। এবার বুঝতে পারছিস, ও তুই তো কানে হেডফোন দে না, কি করে দেবো তাহলে, একটু পরে দে না, তাড়াতাড়ি দে। সামনে এক কোন আহিয়া দিল মে হুই হালচাল, হ্যালো কথা বলবেন না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি নাম আপনার? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, সুমাইয়ার সাথে এর আগে কথা হয়েছিল তাই না? এর আগে বোধহয় কথা হয়েছিল তাই না? না না ভাইয়া, কথা হয় নাই, এই প্রথম কথা। জি ভাইয়া। তাহলে প্রথম কথাই আমি তোমার সম্পর্কে জানতে চাই, তুমি কোথায় থাকো? কেমন লাগে বললো তো না, কেন শুনে বলছে? আচ্ছা নাট বল্টু শুনতে কেমন লাগে? সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর। নাট এবং বল্টুর মধ্যে হ্যাঁ তুমি কাকে শো থেকে বাদ দিতে চাও? আল্লাহ, চিন্তা করছেন ওরা আমি কত বড় একটা প্রশ্ন করে ফেলেছি এবং সে এটা উত্তর না, আমনে কাটে নাই, স্ট্রোক টিস্ট্রোক কিছুটা হইতে পারলেও পারে, আর ডাক্তার সাহেব আশেপাশে থাকলে প্লিজ যান, আমাদের ইনহাউস ডাক্তার আছে। ও হ্যালো, আজকে এমন কঠিন কঠিন প্রশ্ন করবো? হ্যালো, আমি নাসির ভাইয়া গাজীপুর থেকে। নাসির গাজীপুর থেকে, তোমার জন্য প্রথম প্রশ্ন, নাট বল্টু শুরু হয়েছিল কবে? 2017 সালে সম্ভবত। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, একটি সঠিক উত্তর দিলে আরেকটি প্রশ্ন দাও। হ্যাঁ আসলে সঠিক উত্তর নাকি? হ্যাঁ নাট ভাইয়া, লিসেনার যা বলবে সব রাইট। হ্যাঁ ভাইয়া, তোমার
একটা জোকস আমার খুব ভালো লাগছিল, এটা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। সঠিক উত্তর এই যে তুমি মিরাজ খেলে যে বলছিল না, যে 1991 সমান কত, 1991, তারপর আবার বললো যে 1111 সমান কত, 1111। হ্যালো, হ্যাঁ এই যে তুমি বলতে যাচ্ছো বলো। বলছি তো তুমি এখন আমাদেরকে একটা গান শোনাতে পারবা? ও মা, যোগ শোনাইলে আবার গান শোনানো? যোগের তো মেনু শোনাইছে, গান তোমরা শুনো। আচ্ছা ভেরি গুড, একটা সুন্দর গান আমরা শুনে নিলাম, তারপর তুমি একটা আবৃত্তি করতে পারবা? কখন বাজবে 12টা এটা ওয়েট করছি। বলো। গুড ডিসিশন। আমি চিন্তা করছি যে আমি তো কিছু বলতে পারছি না, অন্য কেউ বলতে পারবে, এমনকি ফোন দিচ্ছে, তো জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যালো 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 1111 উনি আগেই রেখে দিছে। হ্যালো 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 কে বলছেন? ভাইয়া আমি আনিকা বলছি, শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে আনিকা, আনিকা কি খবর তোমার বলো? আমরা ভালোই আছি আনিকা। বল্টু চুপচাপ আছে, যা বলার বলে ফেলো। আমি শুরু হওয়ার আগে তুমি শেষ করো। আনিকা, হ্যাঁ ভাইয়া, তুমি যে আমাদেরকে ফোন দিছো, ফোন দেওয়ার আগে কতবার কলে ট্রাই করতে হয়েছে? অনেকবার ফোন দিতে দিতে তো মাথা গরম হয়ে গেছে। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর। আনিকা, এই যে তুমি কি ফোনটা ডান কানে নিছো না বাম কানে নিছো? এই তো ডান কানে, জানি। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর। তুমি যেখানে ফোন দিছো সেই প্রোগ্রামটার নাম কি আনিকা? সেটার নাম হলো নাট বল্টু। আচ্ছা একটু বল্টুকে জিজ্ঞেস করো তো পুরস্কার কি, এই যে এতগুলো সঠিক উত্তর দিলা। একদম, বলো এবার পুরস্কার কি দিবা? ওমা, পুরস্কার তো সাথে সাথে দিতেছি, একটা প্রশ্নের উত্তর সঠিক দিলে আরেকটা প্রশ্ন ফ্রি, সাথে সাথে পুরস্কার দিতেছে, ভালো লাগতেছে না, কাটে দিলে বুঝতা। শোনো, লাস্ট এটা ভুল উত্তর হয়েছে। আচ্ছা, এটা ই ভ্যালি প্রেজেন্স নান ফর দ্য টু ফান কিংস, বলতে পারো নাই? তো আনিকা এবার বল্টুকে কি পুরস্কার দিবা? আমাকে একটা পুরস্কার দাও বল্টু, তুমি একটু চুপ করো। হ্যাঁ, মানে পুরস্কার, এটা অনেক বড় পুরস্কার বল্টুর জন্য। পুরস্কার যে, বলো বলো তাড়াতাড়ি বলো। কথাই কথা বল্টু চুপ আছে, কথাই বল। আমি বল চুপ আছে, আমার বলতে দিতেছ না, এটা কয় না বল্টু চুপ করছে, কিন্তু বেশিক্ষণ আমরা আটকে রাখতে পারবো না। আচ্ছা আগে বলো যে পুরস্কার ওয়ার্ডটা এটা কি, এটা সেন্টেন্স নাকি প্রশ্ন? আর আটকে রাখা গেল না ভাইয়া, তোমাদের কমেন্ট করলে কমেন্ট পড়ো না কেন? না আমরা তো ডাইরেক্ট ফোন কল রিসিভ করি, এইজন্য কমেন্ট পড়ি না। আচ্ছা তুমি বললা না কিন্তু, সবসময় তো ফোন কল রিসিভ করো না, ফোন দিতে দিতে তো হাত ব্যথা হয়ে যায়। তাহলে যেদিন আমরা রিসিভ করব না ওই দিন দেখবা তোমার কমেন্ট পড়ে দিয়ে। রিসিভ করতে করতে আমাদের হাত ব্যথা হয়ে গেল, আমরা ফোন কল রিসিভ করছি। ভালো আছি, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমরা শুনতে পাচ্ছি মুগ্ধা, তুমি রেডিওতে না শুনে ফোনে শোনার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি রেডিওটা বন্ধ করো, থাক, তুমি রেডিওতে শোনো, একটু পরে শুনতে হবে আমি বলছি রেডিওতে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি সজলের হাট বলছি, গাজীপুর থেকে। সজলের হাট, কতগুলো সজল আছে? আরে আমি রিয়াল চাই।
আরে না রিয়েল না, যেমন গরুর হাটে অনেক গরু থাকে, ছাগলের হাটে অনেক ছাগল থাকে, ওই সজলের হাটে কতগুলো সজল আছে? আচ্ছা শুনো, শুনছি। হ্যালো, শুনছি। আমার হচ্ছে ফোনটা চুরি হয়ে গেছে, তো এইজন্য আমি এসএমএস করতে পারি না। ওয়াও, আচ্ছা ফোন চুরি হলো কিন্তু মন চুরি হয় নাই, মনটা তো শুধু সজলের কাছেই থাকবে। ইয়েস, ভেরি গুড, কোন দেশি ভাষা? মনে করেন আমার অনেক ফ্রেন্ডরা শুনছে, তার মধ্যে হচ্ছে মুনা, জুথি, ইরামিন, জুই, জেরিন প্রকৃতি আর আদার্স আদার্স ফ্রেন্ডস। সবাই সজল ভাইকে ভালোবাসে? তাহলে আজকের মতো বিদায় নিয়ে আমরা ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, হাটটা সামলে রেখো, সজলের হাট। থ্যাংক ইউ। ওহো, অনেকগুলো নাম বলছে কিন্তু, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ দিন। যাই হোক, ওর ফ্রেন্ডদের নাম ও নিজেই মেনশন করে দিয়েছে, সবাইকে স্বাগত জানাই আমাদের শোতে। আর এই মুহূর্তে একটা ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে ফিরে এসে আমরা শেয়ারগুলো পড়ে দিব, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস। সত্যি
লাগতেছে শেয়ার করো শেয়ার করে দিচ্ছি এটা কি দেখলাম না আমি ভুল হইতে পারে নাকি আমরা শিওর না শিওর না প্রিয়মণি লিখেছিল ভালোবাসলে মশার মতো ভালোবাসতে শেখো প্রিয় কয়েলের ধোয়া মশারির বাধা পেরিয়ে থাপ্পরের অপমান ভুলে কাছে আসতে শিখো ও কি দিল কে এটা কে কে প্রিয়মণি ওকে আজকেই নোবেলটা দিয়ে দাও নোবেলটা দিয়ে দাও রতনান হাসান শেয়ার করেছে এমডি শাফি আহমেদ শেয়ার করেছে এস এম মুকিতকে দেখতে পাচ্ছি শেয়ার করেছে এমডি আতিকুর রহমান শেয়ার করেছে হৃদয়ের মাঝে হোগলার বেড়া তারপর শেয়ার করেছেন কে 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 প্রিয়মণি এরপরে আছেন আমাদের মাঝে শেয়ার নিয়ে হাতে হারগেন পিছনে তারপরে নবী হোসেন লিখেছে শেয়ার করেছিল দিল এস এম এস করেছে শেয়ার করেছেন মমিন মিয়া নাথ ভাই তুমি কি জায়গা হবে দেখতে পাচ্ছি আরো শেয়ার পড়া দরকার কিন্তু বুঝছেন না হচ্ছেন আর কি ঘুরতেছে শাফি আহমেদ লিখেছিল ভাইয়া আজ আমার নাট বল্টু শোনা 3 বছর পূর্ণ হলো 2018 সালের 4 মার্চ থেকে শোনা শুরু করেছিলাম এফএম বুকা জাহাঙ্গীর আলম এফএম বুকা জাহাঙ্গীর আলম শেয়ার করেছে এবং লিখেছে আমি কখনোই কারোর উপর রাগ করি না আচ্ছা শুধু স্পেশাল থেকে সাধারণে নামাই দিই বাপ এমডি আতিকুর রহমান শেয়ার করেছে তাহমিদ সিদ্দিকী শেয়ার করেছে তারপর শেয়ার করেছে নিয়াজ খান নাফিজা শেয়ার করেছে তারপর শেয়ার করেছেন কে 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 আরে এটা আমি প্রশ্ন করতেছি কে আচ্ছা প্রশ্ন উত্তর কখনো নাট বল্টুর বন্ধু রিফাত অনেকদিন পর দেখলাম মজনু গেছে পাত্রি দেখতে পাত্রির বাবা বেটা তুমি মদ খাও নাকি মজনু না না আঙ্কেল আপাতত চা হইলেই চলবে আপনি কি জানেন আপনাকে এখানে কেন ধরে আনা আছে আদালতে বলে কেন মদ খাওয়ার জন্য কি খান স্যার এইটুক খাওয়া যান এত দূর ডেকে নিয়ে আসছে ওকে তারপর আমরা যাচ্ছি এমডি আতিকুর রহমান শেয়ার করেছিল আমাদের যাবো না আমরা কি যাবো যাবো যেতে না হিদিতে চাই দেখি আজকে যখন মিউজিকটা কিন্তু খারাপ হয় না ভালোই লাগছে আমার যোগান কাটার পরে এই মিউজিকটা বান্ধবী তারা আরেক বান্ধবীকে শিখিয়ে দিছে যে আজকে তো আম্মু নিতে আসবে তুই বলবি যে আগামীকালকে শুক্রবার তুই বলবি যে আগামীকালকে মানে আমি যখন বলবো যে আগামীকালকে আমাদের এক্সট্রা ক্লাস আছে শুক্রবারে তো আব্বু বাসায় থাকে আম্মু আর আসবে না আমাকে নিতে কালকে তো বুঝতেই পারতেছি একটু বয়ফ্রেন্ডের সাথে একটু যেতে হবে যাবো বলবি যে আমি তো আমার তোর সামনে বলবো আম্মুকে যে আগামীকালকে আমাদের এক্সট্রা ক্লাস আছে তুই বলবি হ্যাঁ হ্যাঁ আন্টি খুব সিরিয়াস ক্লাস হ্যাঁ ইম্পর্টেন্ট ক্লাস ঠিক আছে বলছে আচ্ছা ঠিক আছে বলবো বন্ধু সন্ধ্যার সময় আম্মু আসছে কোচিং থেকে নিয়ে যাইতে নিয়ে বের হইতেছিল হঠাৎ করে বলছে ওই যে আম্মু জানো কালকে না আমাদের এক্সট্রা ক্লাস আছে এই বান্ধবী তাই না বল কই কি এর শুক্রবারে কোনো ক্লাস আছে এরকম বন্ধু বান্ধব কিন্তু থাকে ভাই মানে জায়গা মতো ভাষা দেয় এমনি সব ঠিক থেকে বলতে চাই বন্ধু কালকে যে আমাদের ফিজিক্স পরীক্ষা এটা তোরা কি পড়ছস না কেউ পড়ে না সবাই কেউ পড়ে না 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 পড়ে না ভেরি গুড তাহলে ফিজিক্স পরীক্ষা ক্যান্সেল এর তোরা খুশি কহ ক্যান্সেল খুশি তাহলে চল স্যারের কাছে যাবো তোর সাথে আমার লগে থাকবি ঠিক আছে আমি বলবো তোর সাথে আমার সাথে থাকবি ঠিক আছে কোনো সমস্যা নেই পুরো 30-40 জন একসাথে যাইতেছে ও সামনে স্যার আসছে সামনাসামনি স্যার স্যার এদিকে আসেন স্যার বলছে কি হয়েছে তোমরা সবাই একসাথে কি বলতে চাও স্যার ওরা কি জানি বলতে চায় শুনেন জায়গা মতো পাশে দিতে প্রথম কিন্তু বলছে আমি বলবো আমি বলবো তোরা শুধু পিছনে দাঁড়া থাকবি পরে স্যার ওরা কি জানি বলতে চায় আমরা যা বলতে চেয়েছিলাম আজকে এই পর্যন্তই আবার আগামী কালকে দেখা হবে না কথা হবে না কালকে না পরশু কালকে আমাদের পরশু কথা হবে দেখা হবে পরশু ফান কল টাটা ফ্রম ইভেরি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস আলবিদা Capital FM, a time check.